আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক যে দুইটি স্বপ্ন দেখলে সৌভাগ্য আসবে তার বিপরীত স্বপ্ন দেখলে দুর্ভাগ্য আসবে অর্থাৎ আজকের ভিডিওতে এমন দুইটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে কিন্তু ঠিক তার বিপরীত স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে দুর্ভাগ্য আসতে চলেছে সেই স্বপ্ন দুইটি আপনার জন্য হয়তো সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের সুসংবাদ বা সতর্কবার্তা আলোচনা করবো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক সৌভাগ্য দুর্ভাগ্যের সেই দুই স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন সৌভাগ্য দুর্ভাগ্যের এক নম্বর স্বপ্ন হল স্বপ্নে ভীষণ পিপাসা লেগেছে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না তাহলে দিন ও দুনিয়ার জন্য দুঃখ কষ্ট ভোগ করবে আর যদি দেখে যে তৃষ্ণার ছিল বা পানি পায়নি বা কেউ পানি দিয়েছে সে পানি পান করেনি তাহলে বিপদ থেকে মুক্তি লাভ করবে অবশেষে উদ্দেশ্য পূর্ণ হবে প্রিয় দর্শক খেয়াল করুন স্বপ্নে যদি কেউ দেখে যে তার ভীষণ পিপাসা লেগেছে প্রচণ্ড পানির পিপাসা লেগেছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না পানি পাওয়া যাচ্ছে না পানি খুঁজছে পিপাসার কারণে কিন্তু কোথাও পানি পাচ্ছে না এই স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে সে দিন দিন দুনিয়ার জন্য দুঃখ কষ্ট ভোগ করবে অর্থাৎ দিনের পথে ইসলামের পথেও সে দুঃখ কষ্ট ভোগ করবে আবার দুনিয়ার পথে দুনিয়ার জন্য তার দুঃখ কষ্ট ভোগ করতে হবে কিন্তু এর বিপরীত যদি কেউ দেখে যে তার তৃষ্ণার ছিল সে প্রচুর তৃষ্ণা লেগেছে পানির পিপাসা লেগেছে আর সে পানি পায়নি বা কেউ পানি দিয়েছে কিন্তু সে পানি পান করেনি তাহলে বিপদ থেকে মুক্তি লাভ করবে কিন্তু অবশেষে সে উদ্দেশ্য পূর্ণ হবে তার মনের আশা পূরণ হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় সৌভাগ্য দুর্ভাগ্যের দুই নম্বর স্বপ্ন হল হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্নে পেঁচা দেখা দুঃখ কষ্টের লক্ষণ কিন্তু স্বপ্নে পেঁচা খেতে দেখা এটাও খাবার পরিমাণ অনুযায়ী দুঃখ কষ্ট পাবে তবে পেঁচাকে ঘরের বাহিরে ফেলে দিতে দেখা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে প্রিয় দর্শক খেয়াল করুন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ এই যেটি বড় আল্লাহ বলা স্বপ্নের ব্যাখ্যার মাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ পেঁচা দেখে অর্থাৎ এক প্রকার পাখি যে পেঁচা হুতুম পেঁচা যাকে বলা হয় সেই পেঁচা দেখলে বুঝতে হবে দুঃখ কষ্ট আসতে চলেছে এটি দুঃখ কষ্টের সতর্ক সতর্কবার্তা তেমনিভাবে যদি কেউ পেঁচার গোস্ত খেতে দেখে বা পেঁচা খেতে দেখে এটিও তার জন্য যেই পরিমাণ গোস্ত খেয়েছে সেই পরিমাণ দুঃখ কষ্ট পেতে পারে এটি সেই খাওয়ার পরিমাণ দুঃখ কষ্ট আসতে চলেছে তবে কেউ যদি পেচাকে ঘরের বাহিরে ফেলে দিতে দেখে বা ঘরের বাহিরে বের করে দিতে দেখে এটি তার জন্য দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের লক্ষণ বুঝতে হবে অচুরি তার দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হবে মোট কথা প্রথম দুটি স্বপ্নে তার জন্য দুর্ভ দুর্ভাগ্যের বিষয় কিন্তু অপরটি তার জন্য সৌভাগ্যের বিষয় প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমে অপর ভাই উপকৃত হতে পারে